তালের ফুরুলি কিংবা পরোটা যাই বলো না কেন, সিজনের এই তাল দিয়ে তালের রেসিপিগুলো সত্যি খুবই অসাধারণ লাগে। নানান ধরনের আধুনিক রান্নাবান্না মুখের স্বাদ বদলালেও এই ধরনের পুরনো রেসিপিগুলো, যেগুলো মা ঠাকুমার কাছ থেকে বা দিদার কাছ থেকে খেয়ে এসেছি, সেই রান্নার স্বাদের জুড়ি মেলা ভার বলতে পারো। আজকে সেই রকমই দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে বলে রাখি, নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তালের পরোটা বানানোর জন্য এক বাটি মতো আমি আটা নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ আর দু চামচ চিনি দিয়েছি, আর অল্প অল্প করে তালটা দিয়ে মেখে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করবে না, সম্পূর্ণটাই তাল দিয়ে মেখে নেবে। আমি এই পরোটাটা বানানোর জন্য আটার ব্যবহার করেছি, তোমরা চাইলে ময়দারও ব্যবহার করতে পারো। তবে আটা ব্যবহার করেছি বলে কোনো অংশে যে স্বাদ কম হয়েছে তা কিন্তু নয়। আটার ডোটা সাইডে রেখে বাদবাকি তালটা দিয়ে আমি তালের ফুলেরই ব্যাটারটা বানিয়ে নিয়েছি। তার মধ্যে ছ চামচ সুজি, ছ চামচ মতো চিনি দিয়ে আর সামান্য লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে ব্যাটারটা ফেটিয়ে ফেটিয়ে বানিয়ে নিয়েছি। এর মধ্যে তোমরা চালের গুঁড়ো কিংবা আটার ব্যবহার করতে পারো, আমি এখানে ময়দা আর সুজির ব্যবহার করেছি। এই দেখো, আমি বলতেই ভুলে গেলাম, যেহেতু আমি তিন হাতা মতো তালের পিউরিটা নিয়েছি, তাই তার মধ্যে দেড় কাপ মতো ময়দা মিশিয়েছি। এরপর মাখা আটার ডোটা দিয়ে পাঁচটা মতো লেচি কেটে নিয়েছি, যা ব্রেকফাস্টে দুজনারই বেশ ভালো মতো হয়ে যাবে। আটাটা একটু শক্ত করে মেখে নিও, তালে বেলার সময়তে সুবিধা হবে। আমার তালের পরিমাণটা মাখার সময়তে একটু বেশি হয়ে গেছিলো, তাই জন্য বেলার সময়তে একটু প্রবলেম হয়েছিল। তবে মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতো বুঝে ব্যবহার করো। আমি মিষ্টির যে পরিমাণটা এখানে দেখিয়েছি তাতে কিন্তু ফুলুরি বা পরোটা কোনোটার মধ্যেই অতিরিক্ত মিষ্টি হয়ে যায়নি, তাই দুটোই কোনো একটা বেশি খেলে অতিরিক্ত মিষ্টির কারণে কিন্তু মুখ মেরে দেওয়ার সম্ভাবনা একেবারেই নেই। আর তা দিয়ে আজকের ব্রেকফাস্টটা সেরেছি, সঙ্গে ছিল সাদা আলু ছেঁচকি। লাটুতে অল্প করে তেল দিয়ে পরোটাগুলো এপিটোপিট ভালো করে ভেজে তুলে নিলেই তৈরি যাবে মিষ্টি এই তালের পরোটা, যা ব্রেকফাস্টে কম সময়ে যেমন বানানো হয়ে যাবে, বাচ্চা থেকে বড় সবাই খুব খেতেও পছন্দ করবে। এবার পুরুলিগুলো ভেজে নেওয়ার বালা। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে প্রথমে গরম করে নেবে, তারপর আঁচটা একদম লোয়ে রেখে যে তালের ব্যাটারটা আগে থেকেই বানিয়ে রেখেছিলে সেটাকে অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে একটু লাল লাল করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে তালের এই সুন্দর ফুরুলি। এর মধ্যে যেহেতু আমি সুজির ব্যবহার করেছি, তাই তালের ফুলগুলো খেতে কিন্তু বেশ মজমুজে হয়েছিল। তোমরা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো, সুজি না থাকলে। আজকের এই কম সময়ের মধ্যে বানানো ব্রেকফাস্টের কম্বিনেশনটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। আজ তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার পরের নতুন কোনো ভিডিওতে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।